পথিক যখন পথের টানে ঘরের থেকে বাহির হয়, লক্ষ্য যোজন দূরের হলেও মনের কাছে নিকট হয়। বন্ধুরা, চিল্কিগড়ে কিছুটা বিশ্রাম নিয়ে এবার চলেছি বেল পাহাড়ি। ছোটনাগপুর মালভূমির একটা অংশ হল বেল পাহাড়ি। প্রাচীনকালে নাগবংশের রাজত্ব ছিল বোধ হয়। ঝাড়গ্রামের কাছেই বাল্মীকি মুনির আশ্রমও আছে তপোবনে, যিনি আসলে রামায়ণ লিখেছিলেন। তবে আমরা আজ সেদিকে যাচ্ছি না, আমরা চলেছি মালভূমি দেখতে, যেখানে ছোট ছোট টিলা দেখতে পাব। রাঁচি হলো এই ছোটনাগপুর মালভূমির অন্তর্গত পাহাড়ে ঘেরা অঞ্চল। আমরা যেখানে চলেছি সেখানে খুব উঁচু থেকে নেমে আসা দুধের মতো জলের ধারা হয়তো নেই। বর্ষায় নতুন গতিতে প্রকৃতির কোলে পাথরের বুকে শব্দ তোলার মতো ঝর্ণা দেখতেই এই পথে বেরোনো। সেই ঝর্ণার কাছে বসে বা তার জলে পা ভিজিয়ে আনন্দ হয়তো অনেক হবে। তার আগে এই রাস্তা, এই সবুজে ঘেরা রাস্তা আমার ঘোরার আনন্দকে আরও বাড়িয়ে চলেছে সবসময়। গিধনি ও পরিহাটি হয়ে বেল পাহাড়ি প্রায় 40 কিলোমিটার, যার অনেকটাই জঙ্গল, তবে মাঝে মধ্যে চাষেরও জমি আছে। আমরা যাব হুদহুদি জলপ্রপাত দেখতে। কি খুব কঠিন হলো! সহজ করে বললে ধাঙ্গি কুসুম ওয়াটারফল দেখতে যেতে হচ্ছে আরও 13 কিলোমিটার। জঙ্গলের মাঝখানে একটা রাস্তা হলেও সঠিক রাস্তাটা চিনে পৌঁছাতে গেলে রাস্তায় জিজ্ঞাসা করতে করতে যাওয়াটাই ভালো। কাঁকড়াঝোড় যাওয়ার আগে বাম দিকে হাট বসানোর চালা করা আছে, সেখান থেকে টিলাতে উঠতে হবে। একটু পাহাড়ে ওঠার মতো আনন্দ হবে, আবার উঁচুতে ওঠার সময় একটু অসুবিধেও হতে পারে। সরকার এখানে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করে রেখেছে, আর কিছুটা আগে আর্ম ফোর্সের ক্যাম্পও দেখলাম। একসময় এখানে মাওবাদী আস্তানা ছিল, এখন সেসব অতীত। বেলপাহাড়ি ঢোকার 2-3 কিলোমিটার আগে থেকেই টিলাগুলো আলাদা করে জঙ্গলের পেছনে নজরে আসতে শুরু করে। গাড়িতে যদি কোনো সমস্যা দেখতে পাও তাহলে আগে ঠিক করে তবে এই সমস্ত রাস্তায় আসা ভালো। এখানে কোনো শপিং মল নেই, নেই দামি রেস্টুরেন্টের সুস্বাদু খাবার। এখানকার মানুষ যেন এখনও একচালা ঘরে আধুনিক সভ্যতা থেকে অনেকটা দূরে বসে আছে এই পাহাড়ের কোলে। আধুনিক সভ্যতার বাইরে যে সুখ আছে এটা বুঝতে হলে এখানেই আসতে হয়, আসতেই হয় অতি সরল মানুষগুলোর কাছে, যারা এই পাহাড় ঝর্ণা আর জঙ্গলের মাঝে তাদের সুন্দর মনগুলোকে লুকিয়ে রেখেছে। ঝর্ণার কাছে যাওয়ার জন্য গাড়ি এখানেই রাখতে হবে। স্যান্ডস্টোন বা বালির পাথর দেখা যায় বলেই এই অঞ্চলের নাম বেল পাহাড়ি। এখন সেই পাহাড়ের থেকে নেমে আসা এক ঝর্ণার দিকে এগিয়ে চলার পথে একজন পাথরের তৈরি জিনিস নিয়ে বসে আছে। তোমাদের যদি কিছু মন চায় তো বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতে পারো। রাস্তা বলতে গ্রামের মানুষের বহুদিন ধরে যাতায়াত করার জন্য ভাঙা পাথরের পথ।
আমার কাছ থেকে শুনে বা আমার তলায় ছবি দেখে এই জায়গাটা সম্বন্ধে ততটা বোঝা সম্ভব নয়। নিজেকে আসতে হবে, নিজের কানে জলের বয়ে চলার শব্দ শুনতে হবে। গভীর জঙ্গলের মধ্যে ঝর্ণার শব্দ শুনতে শুনতে এসে পৌঁছালাম জলের কাছে। পাথরকে ছুঁয়ে অবিরাম গতিতে ছুটে চলেছে শান্ত জলের ধারা। স্নান করতে যদি মন চায় তো জলে নামতে অসুবিধা নেই। তবে এই জলকে ছুঁয়ে দেখার স্বাদ আলাদা। জল এখানে হচ্ছে খুব স্বচ্ছ। জলে পা ডুবিয়ে আরো কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছা করছে। এর পরের পর্বে যাব আর এক ঝর্ণার কাছে। ততক্ষণ শুনে দেখি এই জঙ্গলকে ঝর্ণার জল কি বলছে।